বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নিজ আসন নোয়াখালী পাঁচে গণসংযোগ করছেন। সেখানে রয়েছেন রিপোর্টার বক্তিয়ার মুন্না, সরাসরি যাচ্ছে তার কাছে। এটা হচ্ছে যে ফেনী নোয়াখালীর পাঁচ আসনের ওবায়দুল কাদের যে আসনটি রয়েছে সেই আসনের বামনী বাজার কোম্পানিগঞ্জ উপজেলার, এখানে তিনি এখন বক্তব্য রাখছেন। এবং এর আগে তিনি বক্তব্য রেখেছেন এখানে বিভিন্ন ইয়েতে। প্রথমে ইনি এসেছেন বাংলা বাজারের কোম্পানিগঞ্জ উপজেলার চরহাজারি ইউনিয়নের শান্তিঘাটে প্রথমে গণসংযোগ করেছেন। এর পরবর্তীতে মাঝে মাঝে ওনার রাস্তায় আমরা দেখেছি, যেটা দেখেছি সেটা হচ্ছে যে বিভিন্ন গ্রামীণ ছোট ছোট বাজারগুলোতে মানুষজন জড়ো ছিল এবং সেখানে উনি মানুষজনের সাথে কথা বলেছেন। সব জায়গায় আসলে উনি যে একটা জিনিস মেসেজ দেওয়ার চেষ্টা করছেন, আগামী 7 তারিখ যেন ভোট কেন্দ্রে সবাই গিয়ে ভোট দেন, কেন যেন সবাই কেন্দ্রে উপস্থিত থাকেন। বারবার তিনি প্রত্যেকটা জায়গায় কিন্তু একই কথা বলছেন। এবং এর পরবর্তীতে তিনি মুসাপুর ইউনিয়নের রংবাজারে একটা সংক্ষিপ্ত একটা পথ সভা করেছেন, সেখানে বক্তব্য রেখেছেন। এখন এই মুহূর্তে বামনীতে উনি ছোট একটা পথসভার মতো আয়োজন হয়েছে, সেখানে তিনি বক্তব্য রাখছেন। এর পরবর্তীতে তিনি বাংলা বাজারের যাবেন একই ইউনিয়নের, তারপর রামপুর ইউনিয়নের বামনী বাজার, চরকাকড়া ইউনিয়নের পেশকারহাট, নতুন বাজার, টেকের বাজারে যাওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে এখানে সর্বশেষ। নোয়াখালী পাঁচ আসনে নির্বাচনে গণসংযোগ করছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে।